ও এক বিরল প্রজাতির প্রাণী। ওর চেহারাটা একদম ভালো নয়, ওর মুখের এক্সপ্রেশনটাও ঠিক নয়, ভালো করে কথা বলতে পারে না, স্ট্যামারিং করে, চেহারাটা একদম খালো। তাকে নিয়ে এরকম অনেক কথা বলা হয়, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কমেন্ট করা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে থাকে। আজ কিন্তু ও হিরো হয়ে গেছে গ্লোবালি। Police in Bangladesh have been criticised for their heavy-handed tactics after arresting a man who's become famous for singing out of tune. Let me introduce you to the unique musical stylings of Hero Alom. Hero Alom, jaisa ki ye shakhs apne aap ko bulata hai, apne anoothe singing style ke liye internet par kaafi follow kiya jata hai. Uske lagbhag 20 lakh Facebook followers aur lagbhag 15 lakh YouTube subscribers hain. BBC News Agency ba News Corporation এটি বিশ্বের সবচেয়ে লার্জেস্ট ব্রডকাস্টার, এই চ্যানেলও কিন্তু তাকে নিয়ে নিউজ করেছে। তাছাড়া ইউরোপ থেকে শুরু করে গালফ কান্ট্রিজ, এশিয়া, আরও বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় তাকে নিয়ে নিউজ টেলিকাস্ট ব্রডকাস্ট পাবলিশ করেছে, যা কিন্তু আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশে কিন্তু আরও অনেক সুপারস্টার আছে বা প্লেয়ার আছে, কিন্তু এরকম নিউজ দেখতে পাওয়া যায়নি। এক সময় কিন্তু এমন হতো, মানুষের ট্যালেন্ট থাকা সত্ত্বেও মানুষ কাজ পেত না, বাট নাও ডেইজ ডিজিটালাইজড হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ অনেক ট্যালেন্ট দেখাতে পারছে, শো করতে পারছে, সাফল্যের ছুড়ায় যেতে পারছে। হিরো আলো, আমি ওর সাথে একবার দেখা করেছি, মানুষটা খুবই সরল, ওকে খুবই ইমিডিয়েটলি কনভিন্স করা যায়, ও কিন্তু খুবই সরল টাইপের মানুষ। ওই চেহারাটা তাকে সৃষ্টিকর্তা দান করেছেন, ওর তো কোনো দোষ নয়, কিন্তু মানুষ যেভাবে ওকে গালিগালাজ করে, ভাজে কমেন্ট করে তাকে নিয়ে, মনে হয় যেন এ বিষয়ে তার কোনো দোষ আছে, তার চেহারাটা নিয়ে তার কোনো দোষ আছে। এটি কিন্তু মোটেই উচিত নয়। আর একটি খুবই ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা ঠিক নয়, একদম ঠিক নয়, কারণ সৃষ্টিকর্তা কাকে কখন কী রূপে বানাবেন, কাকে কখন কী দেবেন, কার কাছ থেকে কী ছিনিয়ে নেবেন, শুধু সৃষ্টিকর্তাই ভালো জানেন।